আমার নাম মোহাম্মদ আশরাফুল আলম খান, আমি সরকারি বিজ্ঞান কলেজে পড়ছি। আপনি যেহেতু বাংলাদেশের তরুণ সম্প্রদায়ের কাছে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, তো এই তরুণদের জন্য আপনার পরামর্শটা কি? আমার প্রথম পরামর্শ হচ্ছে আমার বইটা পড়বেন। দ্বিতীয় পরামর্শ হচ্ছে অন্যদের বইও পড়বেন। আমাদের দেশে অনেক ভালো লেখক আছেন, যেমন বলেন কবির আল মাহমুদ সাহেব মারা গেছেন, আপনাদের উচিত ছিল একটা শোক জ্ঞাপন করা। আমি বলছি সত্যকে আগে ঊর্ধ্বে তুলে ধরতে হলে আল মাহমুদ সাহেব যে রাজনীতি করুক, আল মাহমুদ বাংলা সাহিত্যের বা বাংলা কবিতার উপর একটা রজত রেখা এঁকে দিয়েছেন যেটা কখনো মোছা যাবে না। সেটাকে অস্বীকার করার মধ্যে আপনাদের এক ধরনের ধরেন বাহাদুরি থাকতে পারে, কিন্তু সত্যপ্রীতি নেই। বাহাদুরি এবং সত্যপ্রীতি এক জিনিস নয়। অর্থাৎ আল মাহমুদের কবিতা নিয়ে আলোচনা করা উচিত ছিল, উদাহরণ দিচ্ছি আমি, পড়া উচিত। তো আমার মনে হয় মানুষের বয়স যত কম থাকে ততই তার পক্ষে সত্য প্রকাশ থাকে। একটা কথা আছে না, ন্যাংটার নাই বাটপারের ভয়। বয়স যত কম থাকে তত আপনার অবলম্বন, ধন সম্পদ বা অভিমান অহংকার কম থাকে, আমার বিশ্বাস। সেই দিক থেকে আমি বলবো যে সত্যপ্রীতি, সত্য জিনিসটাকে জিজ্ঞাসা করলে কিন্তু আমি উত্তর দিতে পারবো না। আমি যেটা সত্য মনে করি সেটার জন্য আমি একটাই উপদেশ দিই আপনাকে, সেটা বলি আপনাদের বলে আরেকটা বই কিনবেন সকলেই। আমি বলি এই মেলাতে আমি একটা বইয়ের প্রশংসা করি, আগামী প্রকাশনীতে পাবেন, এই জন্য যে আগামী প্রকাশনী আমার বই প্রকাশ করেছে। এই যে গ্রিক নাট্যকার সোফোক্লেস শেখ কচময়ের সক্রেটিসের সমসাময়িক, তার চেয়ে বয়স একটু বড়, ওনার তিনটা বই আছে নাটক যেটা বাংলায় অনুবাদ করেছেন একজন। একটা নাম হচ্ছে আন্তিগোনে, উনি অনুবাদ করেছেন অ্যান্টিগোনি নামে। তার একটা হচ্ছে রাজা ইদিপাস, আর একটা নাম হচ্ছে দ্বিতীয় খণ্ডের নাম মুসাফির ইদিপাস। তিনটার নাম অ্যান্টিগোনি, অনুবাদ করেছেন যিনি ঘটনাচক্রে, তিনি আমার বন্ধু শাহনওয়াজ কবির। সেই বইটার মধ্যে তৃতীয় বইটার কথাই বলছি আমি, অ্যান্টিগোনিতে। এটা হলো ইডিপাস ট্রিলজির শেষ বই বলি, কিন্তু লেখার দিক থেকে এটা প্রথম। খ্রিস্টপূর্ব 443 খ্রিস্টাব্দে লেখা হয়। সেখানে একটা কথা আছে, আমি খুব সংক্ষেপে শেষ করি, আমি এটা উত্তরটা দিতে হবে, তো প্রশ্নের সংখ্যা দিয়ে ব্যাপার নয়, প্রশ্নের গুণ দিয়ে কথা বলতে হবে। তরুণদের কর্তব্য সম্পর্কে এই কথাটাই বলি, অ্যান্টিগোনি এবং তার ছোট বোনের নাম হচ্ছে ইসমেনে, তারা দুইজন তাদের দুই ভাই রাজত্ব নিয়ে লড়াই করে, যখন মারা গেল একজন একজনের হাতে, দুজনই নিহত হলো, তখন তৎকালীন যিনি অধিপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তার নাম ক্রেয়ন, উনি বললেন যে আমাদের দেশপ্রেমিক, তাকে আমরা গান স্যালিউট দিয়ে দাফন করব, আর বাকি যেজন রাজাকার তাকে শহরের সীমানার বাইরে ফেলে দেবো, তার নাম পলিনিকেস, আর যাকে সম্মান করবো তার নাম ইথিওক্লেস। তখন দুই বোনের মধ্যে একজন বলে কি আমরা দুই অবলা নারী, আমরা কি আর পারি রাজার সাথে, কাজে আমরা মাথা নত করে দাঁড়িয়ে থাকি। কিন্তু অ্যান্টিগোনি বললেন না, আমি আমার ভাইকে দাফন করবই, সে হতে পারে মুক্তিযোদ্ধা, সে হতে পারে রাজাকার, সে আমার ভাই। তখন সে গোপনে তাকে দাফন করলো এবং পরে ধরা পড়লো। সংক্ষেপে বলি তখন রাজার ভাগনা হয় তারা আবার, তো রাজা বলল যে তুমি যেটা করেছো তুমি তো আইন লঙ্ঘন করেছো, তুমি শাস্তির কথা জানো? সে বলতে পারতো যে আমি জানি না, যদিও আমাদের আইনে বলে ইগনোরেন্স অফ দ্য ল ইজ নো ডিফেন্স, আইন না জানাটা কোনো প্রতিরক্ষা নয়। তবু সে বলে আমি জানি আপনি মৃত্যুদণ্ড দিবেন, কিন্তু মৃত্যুদণ্ড আমার কাছে অতি তুচ্ছ। এটার উপর মন্তব্য করতে গিয়ে একজন সাইকো অ্যানালিস্ট বলছেন, এই মেয়ে যে নীতি অনুসরণ করেছিল সেটা হচ্ছে যেটাকে আমি আমার কর্তব্য মনে করি, যেটা আমার বাসনা, সেটার জন্য আমার কাছে কোনো কিছুই কোনো মূল্যই মূল্য নয়, সেটা অতি তুচ্ছ। তো ওই সাইকো অ্যানালিস্ট সাহেব একটা উপদেশ দিয়েছিলেন, আমি এটা ইংরেজিতেই বলি, উনি বলছেন ডোন্ট গিভ আপ অন ইয়োর ডিজায়ার। উনি এটা ফরাসি ভাষায় বলছেন, নো সে দেখবা সুর সো ডিজির, তোমার বাসনাকে বাস্তবায়নের জন্য যা করতে হয় তাই করো, বাসনা ছেড়ে দিও না। আমি তরুণদের সেটাই বলবো যে বাসনা ছেড়ে দেওয়া যাবে না। নাম গৌরাঙ্গলাল সরকার। স্যার সংক্ষেপে বলে ফেলি, সেটা হলো যে আপনার কথা যখন শুনি তখন ভাবি যে এই বোধ হয় আপনি সাহিত্যের ছাত্র, এই বোধ হয় আপনি বিজ্ঞানের ছাত্র, এই বোধ হয় আপনি কমার্সের ছাত্র। আপনি আজকে আপনার বিশ্ববিদ্যালয়ের বিষয়টি বলেননি, এটা আমাদের একটু জানার জন্য খুবই আকাঙ্ক্ষার বিষয়, যদি সম্ভব হয় জানাবেন। আরেকটা হলো যে আপনাকে আমরা প্রচণ্ড পছন্দ করি, খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, আপনি আমাদের জন্য আরও বেশি করে লিখবেন, আমরা আপনার বই কিনবো এবং এগুলো আমাদের আপনার জন্য এটা থেকে যাবে, আপনি আরও দীর্ঘজীবী হন, আমাদের মাঝে দীর্ঘদিন থাকেন, আপনার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ স্যার। মানুষ তো অনেক কিছু হতে চায় জীবনে, ছোট বয়সে আমি একটা সত্য যে মাহবুব মোশের সঠিক ধরেছেন, এটা আমি কবি হতে চেয়েছিলাম,
আর কিছুই হতে চাই নাই। এখন কবি যখন হতে পারি নাই তখন কি গায়ে করা যায়, তখন গদ্যকার হলাম। এখন গদ্য লিখতে পারছি না বলে ভাবছি ভবিষ্যতে গল্প লিখবো, বুঝতে পারছি। এখন দেখা যায় গদ্যে গল্প লিখতে হয়, পদ্যেও গল্প লেখা যায়। আগের দিনে লোকেরা লিখ লিখতো, আমি এই জন্য গদ্য পদ্যের বাইরে সাহিত্যে তার মানে ভাষা নাই, কিন্তু গল্প প্রবন্ধ এইগুলো লিখতে হয়, এগুলো আমি লিখেছি। এখন আপনি বিষয় বলছেন কি আমি কী করে জীবিকা নির্বাহ করি, এখন বলি আমার মধ্যে কিন্তু নিজের বাসনাকে হত্যা করার ইতিহাস আছে। মানে আমি যেটা কিছুক্ষণ আগে উপদেশ দিলাম এটা কিন্তু আপনি আচরণই করি নাই, নিজেটা আচরণ করি নাই। আমি করছি কি, প্রথম বিশ্ববিদ্যালয়ে এসে দেখলাম বাংলা সাহিত্যে ভর্তি হলে তো ভালো চাকরি পাবো না, মনে করে আইন বিভাগে ভর্তি হয়েছিলাম, যে বিভাগের নাম বলতে চাই নাই বললাম। কিন্তু আমি আমার অনেক সাধনা করে দেখলাম যে আমার পক্ষে আইনজীবী হওয়া সম্ভব হয়নি। এমন নয় যে আমি মস্করা করছি, আমি পরীক্ষা দিলাম, উকিল হওয়ার পরীক্ষায় ফেল করলাম, 21 বছর পরে আবার দিয়ে যদিও পাশ করেছি, 3 বছর ওকালতি করেও আমি ফেল করলাম, আদালত আমাকে নিল না। ওই যে ফরেন বডি বলে না, বডির ভিতরে বডি এটা জায়গা লাগে। লোকে বলে আপনি তো বেশ কথা বলতে পারেন, লোকে জানতে হবে শুধু কথা দিয়ে ওকালতি করা যায় না, এর জন্য এক ধরনের ধাতু লাগে, সেই ধাতু আমার নাই, এই জন্য প্লাটিনাম লাগে। মানে আপনার মেরুদণ্ডের ভিতরে একটা প্লাটিনাম লাগে যেটা আমার নাই, ফলে আমি গলে গেছি আর কি গরমে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেভাবে গলে গিয়েছিল বিমানের আঘাতে, আমি সেভাবে গলে যাই। এখন তারপরে গেলে আমি বিদেশে গেলাম অর্থনীতি শাস্ত্র পড়তে, শুনলাম অর্থনীতি একটা সাংঘাতিক জিনিস, বড় বড় পণ্ডিতরা অর্থনীতি পড়ে। ছোট বয়সে কার্ল মার্কসের পাল্লায় পড়েছিলাম, কার্ল মার্কসের ক্যাপিটাল নামে একটা বই লিখেছে, আমার গুরুরা বললো যে এটা অর্থনীতির বই। মার্কিন দেশে অনেক দিন পড়ার পরে আমি বুঝলাম কার্ল মার্কসের বইটা মোটেও অর্থনীতির বই নয়, এটা আবিষ্কার করে আমি অর্থনীতি ছেড়ে দিলাম। এটার জন্য এখন বলে এটা আসলে ইতিহাসের বই। কার্ল মার্কস যেদিন মারা যান, আপনারা জানেন কার্ল মার্কসের 200 বছর পূর্তি হয়েছে গত বছর 2018 সনে তার জন্মের, 1818 জন্মেছিলেন, তার মৃত্যু হয় 1883, আজ থেকে 165 বছর আগে। তার শোকসভায় দাঁড়িয়ে তার বন্ধু ফ্রেডারিক অ্যাঙ্গেলস যে বক্তৃতা দিয়েছিলেন, আপনাদের বলে রাখে কার্ল মার্কসের জানা যায় 13 জন লোক হয়েছিল, কেউ কেউ বলে 11 জন মতান্তরে। সেই ভদ্রলোকের সম্পর্ক নিয়ে বলছিলেন, কার্ল মার্কসের মৃত্যুতে জগতের 2টা শক্তির বড় ক্ষতি হলো। 1 নম্বর শক্তি ইউরোপ এবং আমেরিকার প্রলেতারিয়াত। তখনও তৃতীয় বিশ্ব বা উপনিবেশিক জগৎ কার্ল মার্কসের বন্ধু অ্যাঙ্গেলসের চিন্তায় প্রবেশ করে নাই, বলে কার্ল মার্কসের মৃত্যুতে জগতের 2টি শক্তির অপূরণীয় ক্ষতি হলো। আপনারা পড়তে পারেন, কার্ল মার্কসের স্মৃতি বইতে পাবেন, এটা অ্যাঙ্গেলসের ফিউনারেল স্পিচ বলে এটা। 2 নম্বর ক্ষতি হলো কার, ইতিহাস বিজ্ঞানের, ওখানে অর্থশাস্ত্রের ক্ষতি হয়েছিল বা আইন বিভাগের ক্ষতি হয়েছিল বলেন নাই। কার্ল মার্কসের জীবন কর্মকে তার জীবনকালীন বন্ধু যে এক বাক্যে সারমর্ম লিখেছেন সেটা হচ্ছে ইতিহাস বিজ্ঞান। তা আমি অনেক এখন আমি আসলে যে বিষয়ে সাধনা করি, আমরা প্রশ্নের জবাবে বলছি গৌরাঙ্গ সরকার, এটাকে ইতিহাস বিজ্ঞান বলা যায়। আমি কার্ল মার্কসের একজন ছাত্র হিসেবে গৌরববোধ করি। ধন্যবাদ। আমার নাম লীনা। স্যার, আমি জাস্ট একটা জায়গায় একটু আপনার কাছে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি একটু আগেই যখন বিচারপতি হাবিবুর রহমানের প্রসঙ্গে বলছিলেন, তখন গোলাম আজমের রায়ের সময় উনি ওই যুক্তিটা দিয়েছিলেন, কিন্তু উনি ওইটা গ্রহণ করেননি যে যে কোনো ব্যক্তির নাগরিকত্বের সাথে রাষ্ট্রের প্রতি আনুগত্যের এক ধরনের একটা সম্পর্ক থাকে। একই কথা আমি একটু জানতে চাই, আপনি আল মাহমুদের প্রসঙ্গে বলছিলেন যে আল মাহমুদের 2টা সত্তাকে সম্ভবত আপনি আলাদাভাবে দেখার একটা স্ট্যান্ড নিতে বলছেন, কিন্তু আমি এই জায়গাটাতে আপনার কাছে একটু ব্যাখ্যা জানতে চাই। আল মাহমুদের পরবর্তী জীবনের যেই অবস্থানটা ছিল, উনি ওনার একটা সাক্ষাৎকারে কিন্তু বলেছিলেন যে গণ আদালত যারা করেছিল তারা রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছিলেন। তাহলে এই যে স্টেটমেন্ট যার থাকে এবং উনি শিবিরের মঞ্চে গিয়ে তাদের যারা মারা গিয়েছে তাদেরকে শহীদ বলেছিলেন এবং শিবিরকে আদর্শবাদী সংগঠন বলে উনি অভিহিত করেছিলেন, যেই শিবির এবং জামাত আমরা জানি যে বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না এবং বাংলাদেশের স্বাধীনতা কে তারা স্বীকৃতি দেয় না। তাহলে আল মাহমুদের এই অবস্থান, আমি জানি উনি কবি হিসেবে সর্বশ্রেষ্ঠ অনেক কিছুই হতে পারে, কিন্তু একজন মানুষের কোন অবস্থানটাকে আমরা অনুসরণ করব এবং ওই কোন অবস্থাটাকে আমাদের বর্জন করা উচিত? ওনার কাব্য প্রতিভার সাথে এটা কি সাংঘর্ষিক নয়? এর্নেস্টো কার্দেনালের, উনি একজন ধর্মযাজক, উনি বলছেন যে আমরা তারকা হইতে আসিয়াছি এবং তারকালোকে ফিরিয়া যাইব, এটা সত্য বা মিথ্যা প্রমাণ করার ক্ষমতা আমার নাই। যেমন আপনি এখনো মরেন নাই, কিন্তু আপনিও জানেন, বিশ্বাস করবেন, আমি যদি বলি যে আপনি একদিন মারা যাবেন, এটা খুব একটা বড় মিশা কথা হবে না। অর্থাৎ যে জিনিসটা আমি নিজে অভিজ্ঞতা লাভ করি নাই সেটাও কিন্তু আগের থেকে বলা যায়, এর জন্য প্রমাণ লাগে না। যেমন ধরেন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান, এই জন্য জগতের সকল ত্রিভুজ আমাকে মেপে আসতে হবে না। অনেকদিন পরে আমরা টের পাই
যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি তিন কোণের দুই সমকোণের চেয়ে বেশিও হতে পারে কমও হতে পারে যদি আপনি ইউক্লিডের সমতলে না থাকেন। অর্থাৎ একটা শর্তযোগন যোগ হয়। আমি আপাতত ইউক্লিডের জগতেই কথা বলি। হাবিবুর রহমান সম্পর্কে আমি যা লিখেছি তার মনে হচ্ছে তার একটা মতামত। তিনি একজন বিচারক ছিলেন, তার মতামত শুদ্ধ হতে পারে ভুলও হতে পারে, এটা হচ্ছে আমার বক্তব্য। এখন আল মাহমুদের কবিতাগুলো মতামত নয়, আপনাকে জানতে হবে কবিতা কবিতাই। আল মাহমুদের এককালীন মতামত আর পরবর্তীকালীন ভুল হতে পারে। যেমন ধরেন অ্যান্টিগোনির যে বক্তব্য আমি দিলাম, পলিনিকেস বিদেশ থেকে এসে আমাদের দেশকে আক্রমণ করতে চেষ্টা করেছে, সুতরাং সে দেশদ্রোহী, এটা আমি মেনে নিলাম। কিন্তু সে যে আমার ভাই তা কিন্তু নাকচ হয়ে যায় না। কিন্তু রাষ্ট্রের নাগরিকত্ব আমার ভাইয়ের সম্পর্ক দুটো কিন্তু এক পর্যায়ের নয়। রাষ্ট্র হচ্ছে মানুষের সৃষ্ট প্রতিষ্ঠান, অর্থাৎ এটা বায়োলজিক্যাল নয়, এটা কালচারাল। আমাদের ঐক্যমতের ভিত্তিতে আমরা রাষ্ট্র তৈরি করি, কথাটাকে না পরিষ্কার করে বলা উচিত। রাষ্ট্রদ্রোহিতা এবং দেশদ্রোহিতা এবং জাতিদ্রোহিতা অনেকগুলো কথা আমরা বলি। ও বলছেন রাজা ক্রেয়ন অভিযুক্ত করলেন যে তুমি পাশের দেশ থেকে সৈন্য এনে আমাদের দেশে আক্রমণ করে রাষ্ট্রক্ষমতা দখল করতে চেয়েছ। এখন ভেনেজুয়েলাতে যা হচ্ছে অনেকটা সেরকম আর কি, যে পাশের দেশ থেকে আমেরিকা গিয়ে তাকে রিলিফটিং নিয়ে ক্ষমতায় বসিয়ে দেবে, সেরকম কাজ করেছিল। সেই জন্য বলা হয়েছে সেই দেশদ্রোহী, সুতরাং তাকে আমরা রাষ্ট্রের চতুর্সীমার মধ্যে কবর দেব না, তার লাশ শকুনিতে খাবে, গৃদিনিতে খাবে। অ্যান্টিগোনি বললেন সে আমার ভাই, সেটা বড় ব্যাপার নয়, সে একজন মানব সন্তান, আমি তাকে শকুনি গৃদিনিতে খেতে দিতে পারি না, এটা আমার মানব জন্মেরও অমর্যাদা হয়, এটা তার যুক্তি। আল মাহমুদের নন, আরও বহু আছে। লেখক মাত্রের নিয়তি হচ্ছে নির্বাসনে যাওয়া। আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছিলেন এবং তিনি ব্রাহ্মণবাড়িয়াতে ফিরে গেছেন। দেখেন মাঝখানে ঢাকা শহরে তার কবর হয় নাই, কেন হয় না আমি জানি না, আমার টাকা পয়সা নাই যে আমি তার জন্য একটা কবরের মাটি কিনবো, তাই না? আহমদ সভা সম্পর্কে বলি, কবরের টাকা আমাদের মাটি দিয়ে কিনতে হয়েছিল। মাটি দিয়ে টাকা কিনেছিলাম বলা ভালো না, টাকা দিয়ে মাটি কিনেছিলাম, সেটা আপনারা নির্ধারণ করেন কবিরা। 20,000 টাকা চাঁদা তুলে আহমদ সভার জন্য একখানা কবর আমরা পেয়েছিলাম শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে মিরপুরে। 2001 সনের 28শে জুলাই তিনি মারা যান। আমরা তার কবর দিয়েছিলাম সন্ধ্যায় এরকম ভেজা ভেজা মাটির মধ্যে। তো আল মাহমুদ কলকাতায় গিয়েছিলেন যুদ্ধের সময়, জানেন আপনারা, এবং শামসুর রহমান সাহেব কলকাতায় যাননি। শামসুর রহমান সাহেব পাকিস্তান বাহিনীর অধীনে চাকরি করেছেন। আল মাহমুদ সাহেব অন্তত হাতে বন্দুক নিয়েছেন বলে ওনার ফ্যান্টাসি থাকতে পারে না, কলকাতায় গিয়ে তিনি শক্তি চট্টোপাধ্যায়ের সাথে, সুভাষ মুখোপাধ্যায়ের সাথে আড্ডা দিয়েছেন। আমরা এটাকে মুক্তিযোদ্ধা খ্যাতির অংশ বলে মনে করি যে কলকাতায় গেছে যারা। আহমদ সাফা সাহেব গিয়েছিলেন, একটা বই লিখেছিলেন জাগ্রত বাংলাদেশ। কিন্তু পরবর্তীকালে আহমদ সাফা যখন মারা যান তখন অধিষ্ঠিত সরকারের সাথে তার মিল না থাকায় তাকেও মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে কবর দেওয়া যায়নি, বাইরের গোরস্থানে জবাব দিতে হয়েছে। আল মাহমুদের ভাগ্য আরও ভালো আমি মনে করি, এবং রাজনৈতিক চক্রের কারণে এই দেশের জাতির পিতা বলা হয় যাকে, তার কবরও ঢাকায় হয়নি। এগুলো হচ্ছে রাজনৈতিক বিধিলিপি, ভাগ্যলিপি, এবং বরঞ্চ এখানে যেখানে হয়েছে সেখানেই বরঞ্চ ভালো হয়েছে বলে আমার মনে হচ্ছে। এখন আল মাহমুদের এটা হচ্ছে একদিন তীর্থস্থানে পরিণত হবে। ব্রাহ্মণবাড়িয়া জায়গাটা ছোট জায়গা নয়, এখানে ওস্তাদ আলাউদ্দিন খাঁ জন্মেছিলেন। ওস্তাদ আলাউদ্দিন খাঁ শুদ্ধ বাংলাও লিখতে পারতেন না, তেনার মাইহারে মধ্যপ্রদেশে তিনি ভোপালের কাছে তিনি সাহিত্য আছেন, যা সম্রাট বাবর সাহিত্য আছেন আফগানিস্তানের কাবুলে। কার কোথায় কবর এটা বড় ব্যাপার নয়, আর মনে রাখবেন দুনিয়ার সব জায়গা আল্লাহর জায়গা, এবং যার কবর হয় না আকাশে তাকে ঢেকে রাখবে, এ কোনো সমস্যা নয়। এখন রাজনীতিতে আসেন, আমি যে বিচারপতি হাবিবুর রহমান একজন ভাষা শহীদের বন্ধু ছিলেন, ভাষা আন্দোলনকারী ছিলেন, কিন্তু বাংলা ভাষার পক্ষে অনেক ইনি লিখেছেন কিন্তু বাংলা একটা রায় লিখতে পারেন না, এই জন্য আমি তাকে জেলে দেওয়ার পক্ষেও নই, দোজকে দেওয়ার পক্ষেও নই, একটা কথাই আমি বলছি। কাজে আল মাহমুদ যদি শিবিরকে সমর্থন করে থাকে সেই জন্য তার শাস্তি হওয়া উচিত, কিন্তু তাই বলে তার কবিতা যিনি লিখেছেন রজত রেখা সেটা মুছে যাবে না। এখন বিদেশের উদাহরণ না দিলে আপনাদের পছন্দ হয় না, এই যে কবি এজরা পাউন্ড ইটালিতে গিয়ে ফ্যাসিস্টদের পক্ষে রেডিওতে যুদ্ধের সময় বক্তৃতা দিয়েছেন কিন্তু ইংরেজি সাহিত্যের ইতিহাস থেকে তাকে মুছে দেয় নাই, তাকে নাৎসি বলবো আমরা কিন্তু তিনি ইংরেজি সাহিত্যের কবি নন। এবং তিনি দেখে না দিলে আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারের কবিতা ঠিক গৃহীত হতো কিনা সন্দেহ, অনেক সমস্যা আছে। টিএস এলিয়ট হিমসেলফ উনি অত্যন্ত কট্টর মৌলবাদী ছিলেন, তো তাকেও আপনারা বড় কবি বলেন। আমার মত আমার বক্তব্য হচ্ছে এখানেই, সাহিত্য বোঝার জন্য আপনার দৈনন্দিন রাজনীতির যে মূল্যায়ন সেইটাকে একটু আলাদা রাখাই ভালো। যদি তাই হয় তাহলে আপনাদের বলতে হয় শিবিরকে এদেশে প্রতিস্থাপিত করার জন্য সবচেয়ে বড় যদি অপরাধী কেউ হয়ে থাকে সেটা তো জেনারেল জিয়াউর রহমান, তো আপনি তাকে কি মুক্তিযোদ্ধার তালিকা থেকে তার নাম বাতিল করেছেন গ্যাজেট করে?
করেন নাই তো, সুতরাং বেচারা আল মাহমুদের উপরে এত দোষ কেন? যদি তাই করতে হয়, আপনার যিনি বন্দি শিবির থেকে লিখেছিলেন তিনি এই দেশে তখন ছিলেন এখানে, এবং তিনি দৈনিক বাংলায় কাজ করেছেন এবং মুক্তিযোদ্ধা থেকে প্রতিক্রিয়াশীল দুষ্কৃতকারী বলে সম্পাদকে লিখতে বাধ্য হয়েছেন, এরকম অনেক কিছু হয়। কাজে আমার মনে হয় আল মাহমুদ বা শামসুর রহমানের উপর বিচার করার জন্য আমি লিখি নাই, এখানে ভাই দেব আল মাহমুদ সম্পর্কে কিছু লেখা নাই। আল মাহমুদকে যখন সমালোচনা করা দরকার, লীনা আপনার চেয়ে বেশি সমালোচনা আমি করেছি। আমার একটা কবিতা আছে আমার সেই বিস্তৃত প্রায় গ্রন্থে, আল মাহমুদের সঙ্গে সাক্ষাৎকার, তিনি বুদ্ধদেব বসুর সঙ্গে সাক্ষাৎকার লিখেছিলেন, ওইটাকে আমি প্যারোডি করে একটা আল মাহমুদের সাক্ষাৎকার লিখেছিলাম। আল মাহমুদ লিখেছিলেন, সমস্ত শিল্পের মধ্যে আমাদের হাতে ধরা অস্ত্রই প্রধান, এই বলে ওই উপত্যকা পেরুতে পেরুতে সেই যুবকের দল যখন চলে গেল, তো আমি লিখছিলাম তাদের পাছায় বন্দুকের বাট মেরে আপনি তো বাংলাদেশকে বাঁচিয়ে দিলেন, এরকম লিখেছিলাম। যাও, আল মাহমুদ সাহেব কবি হিসেবে তারপরেও আমি মনে করি আমাদের সকলের উপরে, এটা অস্বীকার করার মধ্যে আপনার আত্মতৃপ্তি আছে। হ্যাঁ, আপনি গণ আদালত বসে তার বিচার করতে পারেন, এবং গণ আদালত সম্পর্কে যে উনি যদি খারাপ কথা বলে থাকেন সেই জন্য তার অনুতপ্ত হওয়া উচিত, কিন্তু সেটা তার কবিতাকে মুছে দেওয়ার জন্য যথেষ্ট নয়। সবিনয় এটুকুই নিবেদন করবো। ধন্যবাদ ডক্টর সলিমুল্লাহ খান। এরই মধ্য দিয়ে আমাদের এই পর্বটির সমাপ্তি ঘটছে। আরও প্রশ্ন থাকা সত্ত্বেও সেটি সময়ের সীমাবদ্ধতার জন্য আমরা গ্রহণ করতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত।